হেল্ল' ফ্ৰেণ্ড বৰ্তমান ডিছকচন কৰিব প্লছ থ্ৰী ফাৰ্ষ্ট চেমিষ্টাৰ কম্পলছৰী ই ভি এছ সবজেক্ট ত' আজিৰ টপিকটি হ'ব জলপ্ৰদূষণ সম্বন্ধৰে বৰ্তমান আমি বিশ্লেষণ কৰিব ত' জল প্ৰদূষণ কিপৰিভাৱে হৈ থাকে ইয়াৰ কাৰণ গুড়িক ক' এই সম্বন্ধৰে বৰ্তমান আমি দেখিব ত' কশ্চিনটি হ'ল আনালাইজ ক্ৰিটিকা এবাউট ৱাটৰ পল্যুচন তো জলপ্ৰদূষণ সম্বন্ধৰে বিচদ ভাৱেৰে বিশ্লেষণ কৰ ପ୍ରକୃତି କୋଳରେ ରହିଥିବା ପ୍ରତ୍ୟେକ ଉଦ୍ଭିଦ ଜୀବଜନ୍ତୁ ପ୍ରାଣୀ ପକ୍ଷେ ଜଳ ବିନା ବଞ୍ଚି ରହିବା ସମ୍ଭବପର ନୁହେଁ ତ ପ୍ରକୃତି କଳରେ ରହିଥିବା ପ୍ରତ୍ୟେକ ଉଦ୍ଭିଦ ଜୀବଜନ୍ତୁ ଓ ପ୍ରାଣୀ ସମସ୍ତଙ୍କୁ ଆବଶ୍ୟକ ରହିଥାଏ ଜଳ ତ ଜଳ ବିନା ଜୀବଜଗତ ବଞ୍ଚି ରହିବା ସମ୍ଭବପର ନୁହେଁ ପ୍ରାକୃତିକ ଜଳ ହେଉଛି ପାନୀୟ ଜଳ କିନ୍ତୁ ଏଥିରେ କେତେକ ଜୈବିକ ଓ ଅଜୈବିକ ପଦାର୍ଥ ମିଶ୍ରଣ ଦ୍ୱାରା ବା ଜଳର ତାପମାତ୍ରାରେ ଅହେତୁକ ପରିବର୍ତ୍ତନ ଘଟିଲେ ଉକ୍ତ ଜଳକୁ ପ୍ରଦୂଷିତ ଜଳ ବୋଲି କୁହାଯାଏ ତ ପ୍ରାକୃତିକ ଜଳ ହେଉଛି ପାନୀୟ ଜଳ ଯେଉଁ ପ୍ରକୃତିରୁ ଜଳ ମିଳିଥାଏ ସେ ଜଳ ଆମେ ପାନୀୟ ଭାବରେ ବ୍ୟବହାର କରୁ କିନ୍ତୁ ଏଥିରେ କେତେକ ଜୈବିକ ଓ ଅଜୈବିକ ପଦାର୍ଥର ମିଶ୍ରଣ ତ ଜୈବିକ ଓ ଅଜୈବିକ ପଦାର୍ଥ ମିଶ୍ରଣ ସାଧାରଣତଃ ମନୁଷ୍ୟମାନଙ୍କ ଦ୍ୱାରା ହିଁ ଘଟିଥାଏ জলর তাপমাত্রা অহেতুক পরবর্তন ঘটিলে তো এই সমস্ত পদার্থর মিশ্রণ দ্বারা জলের তাপমাত্রাটি বৃদ্ধি হয়ে থাকে তো বৃদ্ধি হওয়া সত্ত্বে জলক প্রদূষণ প্রদূষণ করে এবং এই প্রদূষণ দ্বারা অশেষ ক্ষতি ঘটি থাকে জল প্রদূষণর বিভিন্ন কারণ তো কেউ কেউ ভাবে জলটি প্রদূষণ হোচি সে সম্বন্ধে বর্তমানে আমাদের দেখা মূর্তিকা ক্ষয় দ্বারা প্রথমটি হচ্ছে মূর্তিকা ক্ষয় দ্বারা জল প্রদূষণ হচ্ছে বর্ষা জল দ্বারা মূর্তিকার উপরি ভাগর আস্তরণ ধই হয়ে নদী হ্রদ কূপ পোখরী মিশিলে জল প্রদূষিত হয়ে থাকে তো বর্ষা জল যে সময় বর্ষা হে তা মূর্তিকার উপরি ভাগে পড়ে ধই হয়ে নদী হ্রদ কূপ পোখরী মিশিলে জলটি প্রদূষণ হয়ে থাকে তৈল প্রদূষণ দ্বারা তো তৈল প্রদূষণ দ্বারা কিপরভাবে প্রদূষিত হয়ে থাকে জল দেখা তৈল নিষ্কাশন বা খনন সময় জল সহ মিশি জল প্রদূষণ করতে তো তৈলটির নিষ্কাশন এবং খনন সময় তৈলটি সহ মিশি জল প্রদূষিত করতে। তেজস্ক্রিয় রশ্মি দ্বারা আণবিক শক্তি উৎপন্ন তেজস্ক্রিয় রশ্মি সহ মিশি প্রদূষিত হয়ে মানব জাতির ধ্বংস সাধন କରିଥାଏ ତ ଆଣବିକ ଶକ୍ତି ଉତ୍ପନ୍ନରେ ତେଜସ୍କ୍ରିୟ ରଶ୍ମି ଜଳ ସହ ମିଶି ଜଳକୁ ପ୍ରଦୂଷଣ କରିଥାଏ ଗୃହ ବ୍ୟବହାର ଦ୍ଵାରା କିପରି ଭାବେ ପ୍ରଦୂଷଣ ହୁଏ ଗୃହମାନଙ୍କରେ ରୋଷେଇ ପାଇଁ ଲୁଗା ପରିଷ୍କାର ପାଇଖାନା ତଥା ସ୍ନାନ ପାଇଁ ବ୍ୟବହାର ଆଉ ଜଳକୁ ଆମେ ଏଣେତେଣେ ଫୋପାଡ଼ି ଦେଉ ଯାହାଦ୍ୱାରା ନଦୀ ପୋଖରୀ କୋପରି ମିଶି ଜଳ ପ୍ରଦୂଷଣ ହୋଇଥାଏ ତ ଗୃହମାନଙ୍କରେ ଯେଉଁ ରୋଷେଇ ସାମଗ୍ରୀ ଗୁଡ଼ାକ ରହିଛି তো রোষকর সময় লুগা পটা পরিষ্কার পাইখানা তথা স্নান করা সময় যে জলক ব্যবহার করা আমি সেই জলক জল কুেটেণে ফোপাড়ি থাকে যা দ্বারা এই সমস্ত জল নদী পোখরী কূপরে মিশি জল প্রদূষণ বা প্রদূষিত করে থাকে কীটনাশক ঔষধ দ্বারা তো কীটনাশক ঔষধ দ্বারা কিপর ভাবে প্রদূষণ হয়ে থাকে সেই সম্বন্ধে বর্তমানে দেখা চাষ জমি মানকর অত্যধিক অমল পাশ জমি মানরে অমলাই অমল অত্যধিক পৰিমাণৰে কিপৰি ভাৱে অমল হ'ব সেই দিগক দৃষ্টি ৰখি কণ কৰা যায় না মাৰাৎক কীটনাশক ঔষধমান প্ৰয়োগ কৰা যায় সেই চাছ জমিৰে ৰ কীটনাশক ঔষধ জলসম মিছি নদী পোখৰীৰে মিশিলে জল প্ৰদূষিত হৈ থাকে তো উৎপাদন বৃদ্ধি নিমন্তে কণ কৰা মাৰাৎক কীটনাশক ঔষধমান প্ৰয়োগ কৰা যায় সেই চাষ জমি রই থা কীটনাশক ঔষধ সহ মিশি এবং নদী পোখরী মিশি জলটি প্রদূষিত করে তাপজ প্রদূষণ দ্বারা তাপজ প্রদূষণ দ্বারা কিপর ভাবে প্রদূষিত হয়ে থাকে বর্তমান দেখি বিভিন্ন শিল্প কারখানা পরিত্যক্ত উত্তপ জল পরিত্যক্ত উত্তপ জল নদী কূপ ପୋଖରୀରେ ମିଶି ଜଳ ପ୍ରଦୂଷିତ କରାଯାଏ ଖଣିର ଅପଦ୍ରବ ଦ୍ୱାରା କିପରି ଭାବରେ ପ୍ରଦୂଷିତ ହୋଇଥାଏ ବିଭିନ୍ନ ଖଣିମାନଙ୍କରୁ ବାହାରୁଥିବା ଅପଦ୍ରବଗୁଡ଼ିକୁ ନିଷ୍କାସନ ସମୟରେ ଜଳ ସହ ମିଶି ପ୍ରଦୂଷିତ କରାଇଥାନ୍ତି ରାସାୟନିକ ପଦାର୍ଥର ମିଶ୍ରଣ ତ ରାସାୟନିକ ପଦାର୍ଥର ମିଶ୍ରଣ କରିବା ଦ୍ୱାରା କେଉଁ କେଉଁ ପ୍ରକାର କ୍ଷତି ଘଟିଥାଏ ସେ ସମ୍ବନ୍ଧରେ ବର୍ତ୍ତମାନ ଦେଖିବା ବିଭିନ୍ନ ଶିଳ୍ପାନୁଷ୍ଠାନ ବ୍ୟବହାର କରୁଥିବା ରାସାୟନିକ ପଦାର୍ଥ বৰ্জ্য অংশ জলসম মিশ্ৰণ ফলত জল প্ৰদূষিত হৈ থাকে নলমানকৰ বিভিন্ন গ্ৰামৰ মানে ৰলগুড়িক পচা ও আৱৰ্জনা জল গত হৈ শেষৰে নদী সমুদ্ৰ পোখৰীৰে মিছি থাকে এতিয়া অধিক বেকটেৰিয়া বা জীৱাণু ৰ যাদ্বারা জল প্রদূষিত হয়ে থাকে জল প্রদূষণ জল প্রদূষণর কুপ্রভাব তো জল প্রদূষণ হওয়ারা কেউ কেউ প্রকার ক্ষতি ঘটুছে বা তার কুপ্রভাবগুড়ি কোণ কুচি সে সম্বন্ধে বর্তমান দেখি অম্লজান পরিমাণ হ্রাস অনবশ্যক জল ফোপাড়া দ্বারা জল প্রদূষণ হয়ে অম্লজান পরিমাণ হ্রাস পাই তো জল প্রদূষণ কিপৰি ভাৱে হয় অনাশ্যক জলগীয়া ফপাডা দ্বাৰা অমলজান পৰিমাণটি হ্ৰাস পায় ৰাসায়নিক পদাৰ্থ ৰাসায়নিক পদাৰ্থ মিছি ফচল হানি ও উদ্ভিদ প্ৰাণীমানক ধ্বংস সাধন কৰীৱল প্ৰদূষিত কিপৰিভাৱে হ'ল বিভিন্ন কলকাৰখানুহু জলীয় আৱৰ্জনা জীৱমণ্ডক জীৱমণ্ডক প্ৰদূষিত কৰি ক্ষতিসাধন কৰোঁ জৈৱিক ক্ষতি বিভিন্ন চাছ জমিৰে ব্যৱহৃত কীটনাশক ঔষধ বৰ্ষা জলৰে মিছি জলাশয়ৰে পৰে যা দ্বাৰা কি জলাশয়ৰ আয়তন বৃদ্ধি ঘটি সূক্ষ্ম জন্তু প্লটন মানৰ বৃদ্ধি ঘটি অম্লজানৰ পৰিমাণ কমি থাকে অম্লজানৰ পৰিমাণ কি জলাশয়ৰ আয়তন বৃদ্ধি ঘটি সূক্ষ্ম জন্তু প্লাংকটন মানৰ বৃদ্ধি ত এই জীৱ মানৰ বৃদ্ধি ঘটিবা କେଉଁଠାରେ ଏହି ଜୀବଗୁଡ଼ାକ ବୃଦ୍ଧି ପାଆନ୍ତି ନା କୀଟନାଶକ ଔଷଧ ବ୍ୟବହାର ଦ୍ୱାରା ତ ଜମି ଚାଷରେ ଯେଉଁ କୀଟନାଶକ ଔଷଧ ପ୍ରୟୋଗ କରାଯାଏ ସେହି କୀଟନାଶକ ଔଷଧ ମାଧ୍ୟମରେ ଏହି ଜୀବଗୁଡ଼ିକ ସୃଷ୍ଟି ହୋଇ ଅମ୍ଳଜାନ ପରିମାଣକୁ କମାଇ ଦେଇଥାନ୍ତି ବିଭିନ୍ନ ରୋଗର ପ୍ରାଦୁର୍ଭାବ ଘରେ ବ୍ୟବହୃତ କରାଯାଉଥିବା ବିଭିନ୍ନ ଜଳରେ ଅଣୁଜୀବମାନେ ରହିଥିବା ଯୋଗୁଁ ଜଳର ପ୍ରଦୂଷିତ ହୋଇ କଲେରା ଆନ୍ତ୍ରିକ ଜ୍ୱର ଓ ବିଭିନ୍ନ ଚର୍ମ ରୋଗ ହୋଇଥାଏ ଘରେ ବ୍ୟବହୃତ କରାଯାଉଥିବା ବିଭିନ୍ନ ଜଳ ଯାହାକି ଅଣୁଜୀବମାନେ ରହି ଜଳକୁ ପ୍ରଦୂଷିତ କରିବାରେ ସାହାଯ୍ୟ କରନ୍ତି ତ ଏହି ପ୍ରଦୂଷଣ ହେବା ଦ୍ୱାରା କଲେରା ଆନ୍ତ୍ରିକ ଜ୍ୱର ଓ ବିଭିନ୍ନ ଚର୍ମରୋଗ ହୋଇଥାଏ ସମୁଦ୍ର ଜଳରେ ତୈଳ ଆବରଣ ସମୁଦ୍ର ଜଳ ମଧ୍ୟରେ ତେଲରେ ଆବରଣ ଯୋଗୁଁ ସାମୁଦ୍ରିକ ସାର ସାମୁଦ୍ରିକ ମାଛ ଓ ଜୀବ ଅମ୍ଳଜାନ ନ ପାଇ ମରିଯାଆନ୍ତି ତ ସମୁଦ୍ର ଜଳ ମଧ୍ୟରେ ତେଲର ଆବରଣ ଯୋଗୁଁ যুদ্ৰ জলৰ যোন তেলৰ আৱৰণটি ৰবৰণ যোগ সমুদ্ৰ বসবাস কৰি জীৱ জন্তু বা মাছ বা জীৱ অমলজান নাপাই মৃত্যুবৰণ কৰি থাকে ডি ডি টি ডি ডি টি দ্বাৰা আক্ৰান্ত বা ডি ডি টি পাউডৰ মাত্ৰাধিক ব্যৱহাৰ দ্বাৰা মনুষ্য দেহক পৰোক্ষ ভাৱে প্ৰৱেশ কৰি ক্ষতি পহাই থাকে ত' ডি ডি টি পাউডৰ যে পাড়টি যে পাউডরটি ব্যবহার করা যায় অত্যধিক মাত্রে তো মনুষ্য দেহকে পরোক্ষ ভাব প্রবেশ করে ক্ষতি পৌঁছাই থাকে বা ক্ষতি ঘটাই থাকে জল প্রদূষণ কু রপ্রাই বিভিন্ন পদ্ধতি তো কেউ কেউ পদ্ধতির অবলম্বন করা যাই জল প্রদূষণ রক্ষা নিমন্তে তাহলে দেখা অভিশোধন প্রদূষিত জলকে বৈজ্ঞানিক প্রণালীরে অভিশোধন করা যায় জলাশয় ছাড়া উচিত তো প্রদূষিত জল কু নিসন করা যায় এবং এখন অভিশোধন করা যায় জলাশয়গুক ছাড়া উচিত স্থূল আবর্জনা পতিবা বিভিন্ন নিত্য ব্যবহার্য স্থূল আবর্জনা মানুষ প্লাষ্টিক ব্যাগ ভর্তি করে পতি দেওয়া আবশ্যক যে আবর্জনা গুড়ি রয়েছে সে সমস্ত আবর্জনা গুড়ি আমাদের কোয়া না গোটিয়ে প্লাষ্টিক ব্যাগ ভর্তি করে তাহলে পোতি দেওয়ার আবশ্যক রয়েছে বিক্ষাণন ৰখিবা জলপ্ৰদূষণক ৰখিব প্ৰদূষণৰ নানা দি বিক্ষা ৰখা আৱশ্যক জনচেতনা সৃষ্টি জনচেতনা সৃষ্টি দায়িত্বহীন অ অজ্ঞ জনসাধাৰণৰ মধ্যৰে উপযুক্ত প্ৰতোধমূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰি জনসচেতনা সৃষ্টি কৰাদূষণক ৰকাই পাৰিব তনসাধাৰণৰে প্ৰদূষণ কি দিগৰে সচেতন কৰিব নিতি আৱশ্যক ইয়াৰ প্ৰদূষণৰ কিছু মাত্ৰাটা ৰখা যাব পূৰ্ণচক্ৰণ পদ্ধতিৰে অভিশোধন বিভিন্ন কলকাৰখানা মানুহৰ বৰ্জ্য আৱৰ্জনাৰ পুনচক্ৰণ কৰি পুনি ব্যৱহাৰ উপযোগী কৰাশ্যক আধুনিক পদ্ধতিৰে অভিশোধন যে কোনো আৱৰ্জনাৰ পুনচক্ৰণ ପୂର୍ବରୁ ସେଗୁଡ଼ିକ ଆଧୁନିକ ପଦ୍ଧତିରେ ଅଭିଶୋଧନ କରିବା ଆବଶ୍ୟକ ସିରିଏଜ୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ ପଦ୍ଧତି ଗ୍ରହଣ ତ ସିରିଏଜ୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ ପଦ୍ଧତିଟି କିପରି ଭାବେ ଗ୍ରହଣ କରିବା ବିଭିନ୍ନ ବିକାଶଶୀଳ ରାଷ୍ଟ୍ରଗୁଡ଼ିକରେ ସିରିଏଜ୍ ଗୁଡ଼ିକ ନଦୀ ନାଳ ହ୍ରଦ ଓ ସମୁଦ୍ରରେ ମିଶିବା ପୂର୍ବରୁ ସିରିଏଜ୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ ପଦ୍ଧତି ଅନୁସାରେ ସେଥିମଧ୍ୟରୁ ଅପଦ୍ରବ୍ୟ ଗୁଡ଼ିକ ବାହାର କରାଯାଇ ଛଡ଼ାଯାଇଥାଏ ତ ସିରିଏସ୍ ଟ୍ରିଟମେଣ୍ଟରେ କ'ଣ ହୋଇଥାଏ ନା ସମୁଦ୍ରରେ ଯେଉଁ ସିରିଏସ୍ ଗୁଡ଼ିକ ନଦୀ ହ୍ରଦ ସମୁଦ୍ରରେ ମିଶିବା ପୂର୍ବରୁ ଏହାର ଟ୍ରିଟମେଣ୍ଟ ପଦ୍ଧତି ଅନୁସାରେ ଅପଦ୍ରବ୍ୟ ଗୁଡ଼ିକ ବାହାର କରାଯାଇ ଛଡ଼ାଯାଇଥାଏ କେଉଁ ଟ୍ରିଟମେଣ୍ଟ ନା ସିରିଏସ୍ ଟ୍ରିଟମେଣ୍ଟ ପଦ୍ଧତି ଗ୍ରହଣ କରିବା ଦ୍ୱାରା